সুন্দরপুর এক রহস্যময় জায়গা, সেখানে আছে এক রহস্যময় রেস্তোরাঁ। রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেন, কি তার রহস্য, তার মালকিনী বা কেমন রহস্যময়? নমস্কার, সুস্বাগত। আপনারা দেখছেন জুডোস ধামাকার নতুন পর্ব। আপনারা বুঝে গেছেন কি নিয়ে কথা বলতে চলেছি, তবু তার আগে একটা কথা, হ্যাঁ, আমার ব্লগটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন প্লিজ, এবং আমার ফেসবুকে যে পেজ আছে জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা। অনেকদিন ধরেই আমরা জানি যে মোহাম্মদ নাজিমুদ্দিনের বেস্ট সেলিং যে বই রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি, সেইটি অবলম্বনে হইচইতে ওয়েব সিরিজ আসছে এবং তার পরিচালনা করছেন সৃজিৎ মুখার্জি। ওয়েব সিরিজের ডিরেক্টর যেহেতু সৃজিৎ মুখার্জি, তাই এটি নিয়ে আগ্রহ প্রায় এক বছর ধরেই তৈরি হয়েছিল। আসলে সৃজিৎ মুখার্জির ইচ্ছা ছিল যে বাংলাদেশ এবং এখানকার, মানে ওপার বাংলা এপার বাংলা দুই বাংলারই শিল্পীদের নিয়ে কাজটা করবার। সেটা করতে পারলে ভালোই হতো, কিন্তু প্যান্ডেমিকের জন্য তা হয়নি। এবং চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম এবং অনির্বাণ ভট্টাচার্য তিনজনের একসঙ্গে অভিনয় করার কথা ছিল, সেটা হয়নি দুর্ভাগ্য, যেহেতু প্যান্ডেমিক চলছে। তাই এখানেই তিনি শুটিং করেছেন এবং এখানকার শিল্পীদের নিয়েই, বেশিরভাগ এখানকার শিল্পীদের নিয়েই তিনি কাজটি করেছেন, যদিও মূল চরিত্রে আছেন ওপার বাংলার বাঁধন। বলে টিজার প্রকাশিত হয়েছে, আছেন রাহুল বোস, তার চরিত্রের নাম নিরুপম চন্দ্র, অনির্বাণ ভট্টাচার্য চরিত্রের নাম আতর আলী, এবং অনির্বাণ চক্রবর্তী আছেন তপন শিকদার নামে এই পুলিশ অফিসারের ভূমিকা। এবারে মূল গল্পটা একটু আসি। মোহাম্মদ নাজিমুদ্দিনের মূল গল্পের চরিত্রের নাম ছিল, যে চরিত্রটি রাহুল বোস করছেন তার নাম ছিল নূরে ছফা, এবং আতর আলী নামটি একই আছে। আমার যা মনে হয়েছে, অনির্বাণ চক্রবর্তী যে ভূমিকা অভিনয় করছেন সেটি সম্ভবত সুন্দরপুরের ওসি বা আইসি আনোয়ারের ভূমিকা, এটি নাও হতে পারে, হয়তো তিনি এসপির ভূমিকা অভিনয় করছেন তাও হতে পারে, কিন্তু মনে হয়েছে। এছাড়াও আছেন তাবর অভিনেতা অঞ্জন দত্ত, এবং তার মেকআপটি সত্যিকারে চমৎকার হয়েছে, একদম দেখে মনে হচ্ছে ঊনবিংশ শতকের কোন বাঙালি, বা বাঙালি না বলে আপনি কোন ইংরেজও বলতে পারেন, সেরকমই লাগছে, চমৎকার মানিয়েছে তাকে। রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি, এই রেস্তোরাঁর যে মালকিন মুস্কান জুবেরি, যাকে ঘিরে কত গল্প কথা, কত রহস্য, কত মিথ তৈরি হয়েছে, সেই ভূমিকায় আছেন আজমেরি হক বাঁধন। এইবার গল্পটা যদি আপনি পড়ে থাকেন, আমি পড়েছি বহু বছর আগেই পড়েছি, এটিও পড়েছি, এর যে পরের পর্ব রবীন্দ্রনাথ এখানে কখনো আসেননি সেটিও পড়েছি, সেজন্য গল্পটা আমার খুব পছন্দের এবং জানি আমি কিভাবে গল্পটা এগিয়েছে। বইটা পড়ে আপনার মনে হবে যে জয়া এহসানকে কিন্তু এই চরিত্রে চমৎকার মানাবে। সৃজিৎ মুখার্জি অনেক কাল আগে একটি ইন্টারভিউতে বলেও ছিলেন যে জয়া এহসান তার পছন্দের ছিলেন, কোনো কারণে সেটি হয়নি, পরবর্তীকালে পরিমণির নামও উঠে এসেছিল এবং পাওলি দামের নামও এসেছিল, কিন্তু এখন এসেছেন আজমেরি হক বাঁধন। এবার আজমেরি হক বাঁধনকে এপার বাংলার মানুষ হয়তো অতটা চেনেন না, কিন্তু সম্প্রতি তিনি শিরোনামে এসেছেন রেহানা মারিয়াম নূর নামে, যে তার চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবে বহুল প্রশংসিত হয়েছে, স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে। আজমেরি হক বাঁধনের অনেক অভিনয় আমি দেখেছি, তার সব অভিনয় যে আমার ভালো লাগে তা নয়, কিন্তু রেহানা মারিয়াম নূরে সত্যি তিনি অসাধারণ অভিনয় করেছেন। ট্রেলার থেকে যেটুকু দেখা যাচ্ছে, আন্তর্জাতিক জগতে তার যে এই পরিচিতিটি সাম্প্রতিককালে হয়েছে, তার পরে এই টিজার রিলিজের ফলে এটি একটি বাড়তি মাইলেজ দেবে রেক্কা, হ্যাঁ হ্যাশট্যাগ রেক্কা। রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি এই ওয়েব সিরিজটিকে, তাতে কোনো সন্দেহ নেই। আর যেহেতু প্রাপ্ত মনস্ক এবং প্রাপ্ত বয়স্কদের জন্য এই উপন্যাস, মানে দুটি উপন্যাসই মোহাম্মদ নাজিমুদ্দিনের, সেই জন্য সেরকম ভাবেই লেখা, এবং এই টিজারে সেটি বোঝা যাচ্ছে। আমার তো বেশ রহস্যময় ভাবটা ভালোই লেগেছে, এবং শেষ দৃশ্যে একবার দেখা যাচ্ছে সাদা শাড়ি পরে বাঁধন হাজির হলেন, এইরকম করে হাতটিকে নিয়ে আমার কিন্তু বেশ ভয় লেগে গেছিল। হ্যাঁ, আমার টিজারটি বেশ ভালো লেগেছে, এবং 13 আগস্ট এই ওয়েব সিরিজটি মুক্তি পাবে। ওয়েব সিরিজের সুর দিয়েছেন জয় সরকার, যারা মোহাম্মদ নাজিমুদ্দিনের এই দুটি উপন্যাস রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি এবং তার দ্বিতীয় পর্ব রবীন্দ্রনাথ এখানে কখনো আসেননি, এই দুটি পর্বই পড়েছেন, তারা জানেন যে রবীন্দ্রনাথের নামটি কেন ব্যবহৃত হয়েছে, এবং বইতে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহারও আছে। দেখবার অপেক্ষায় রইলাম যে ওয়েব সিরিজের রবীন্দ্রসঙ্গীতগুলি শুনতে কেমন লাগে। মুস্কান জুবেরি নিজের মনেই রবীন্দ্রসঙ্গীত গায়, এইভাবেই লিখেছেন মোহাম্মদ নাজিমুদ্দিন।
সে একটা রহস্যময় চরিত্র, বাকিটা আমি আর বলছি না, যারা বইটা পড়েছেন তারা বুঝতেই পারবেন তাকে নিয়ে কি মিথ আছে। ক্যানিবালিজমের একটা ব্যাপারও আছে এই বইয়ের মধ্যে, এটা কি আদৌ সত্যি? তাহলে 13 আগস্টের অপেক্ষায় আমি আছি সৃজিত মুখার্জি ওয়েব সিরিজ বলে কথা এবং নানা বিখ্যাত অভিনেতার সমারোহ ঘটেছে এই ওয়েব সিরিজে, একবার অপেক্ষায় আছি হইচইতে আসছে 13 আগস্ট। 13 আগস্ট দেখেই হ্যাঁ গরমাগরম রিভিউ জুডোস ধামাকার নতুন ধামাকার রূপে আপনার কাছে পৌঁছে যাবে। হ্যাঁ এইটা আমার ওয়াদা, হ্যাঁ ওয়াদা আমি কখনো বলি না, কিন্তু আপনারাও আমাকে একটা ওয়াদা করুন, আমার এই ব্লগটিকে লাইক করুন, শেয়ার করুন, ফলো করুন এবং আমার যে ফেসবুকে পেজ আছে জুডোস ধামাকা সেটাকেও লাইক করুন ফলো করুন, নাহলে হবে কেমনে? হ্যাঁ বেড়ে আসছি পরের পর্বে জুডোস ধামাকা, লেটস টু দ্য ধামাকা।